আজ 31 জুলাই 2022, আজকের এই দিনে বলিউডের মোস্ট গর্জিয়াস ও ফেমাস অভিনেত্রী কিয়ারা আদভানি জন্মগ্রহণ করেন। আজকে তার 30 বছর পূর্ণ হয়েছে এবং তার এই জন্মদিনে শুভেচ্ছা জানাতে বলেননি বলিউডের মোস্ট ফেমাস ও মেগাস্টাররা। একে একে বলিউডের সকল মেগাস্টার ও সুপারস্টার হিরো এবং হিরোইন তাকে শুভেচ্ছা জানাতে বলেননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কারিনা কাপুর, শাহিদ কাপুর, রণবীর কাপুর সহ অন্যান্যরা। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যায়। আজকের এই দিনে অভিনেত্রী কিয়ারা আদভানি 30 বছরে পদার্পণ করেছেন এবং অভিনেত্রী কিয়ারা আদভানি তার জন্মদিনে দুবাইতে থাকতে পারেন, তবে এটি ভারতে তার ফিল্ম ইন্ডাস্ট্রিদের বন্ধুদের কার্যত তার জন্মদিন উদযাপন করা থেকে বিরত করেননি। কারিনা কাপুর খান থেকে শুরু করে শাহিদ কাপুর এবং রাকুল প্রীতি সিংহ পর্যন্ত আদভানির সোশ্যাল মিডিয়া আশীর্বাদ ও বার্থডেকে সেলিব্রেশন করেছেন। আদভানি সাম্প্রতিক বরুণ ধাওয়ানের অনিল কাপুর এবং নীতু কাপুরের সাথে যুগ যুগ জিওতে দেখা গেছে। তার ছবি বুলবুলাইয়া 2 এই বছরের বক্স অফিসে সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর মধ্যে হয়ে উঠেছে অন্যতম। অভিনেতা বিকি কৌশল কেক কাটার ছবি দিয়ে আদভানির শুভেচ্ছা জানিয়েছেন। তার হাস্যকর বার্তাটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল, কারণ তিনি লিখেছিলেন যে এটিকে আপনার জন্মদিনের মেয়ের জন্য আমাদের কেক কাটা হিসেবে বিবেচনা করুন। আপনার গোবিন্দ পরিচালক সাহেব ও টিমের পক্ষ থেকে আপনাকে শুধুমাত্র সেরা ও সুপার ডুপার হিট পূর্ণ বছরের শুভেচ্ছা। শুভ জন্মদিন আনুষ্কা শর্মা সহ অন্যান্যরা। সব বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যায়। ধন্যবাদ।